যারা দুইটি গুণ অর্জন করবে তাদের ঠিকানা হবে জান্নাত। এই জান্নাতে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন যত নিয়ামত আল্লাহ তাআলা দিবেন। আমার আয়াত কি আপনাদের স্মরণ আছে? আল্লাহ বলবেন তোমরা কি সব পেয়েছ? সেকেন্ড ক্লাস আর থার্ড ক্লাসের জান্নাতীরা বলবে আল্লাহ সব কিছু পেয়েছি। আল্লাহ আপনি হুর দিয়েছেন, গেলমান দিয়েছেন, অনেক অনেক নিয়ামত আপনি দান করেছেন, আমরা কেন খুশি হব না? কিন্তু ফার্স্ট ক্লাসের জান্নাতীরা সেকেন্ড ক্লাস আর থার্ড ক্লাসের জান্নাতীদেরকে বলবে বেকুফের দল, চুপ কর চুপ কর চুপ কর। আল্লাহ বলবেন কেন রে বান্দা, তুমি কেন চুপ করতে বলো? এইবার ফার্স্ট ক্লাসের জান্নাতীরা বলবে আল্লাহ দুনিয়ার জমিনে আপনাকে আমরা কোনোদিন দেখি নাই, আপনাকে না দেখে আমরা ঈমান এনেছি, কিন্তু এখনো তো জান্নাতে আপনাকে দেখলাম না। সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহর দিদার। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দিদার, আল্লাহ সাক্ষাৎ হবে সবচেয়ে বড় নিয়ামত। তারা বলতে থাকবে জান্নাত তো জকসে ইয়া রব ক্যা করো, জান্নাত তো জকসে ইয়া রব ক্যা করো, আরজু হ্যায় মই তুঝে দেখা করো, আরজু হ্যায় মই তুঝে দেখা করো। হর গেল মা জিতনি নিয়ামত হায় তু, হর গেল মা জিতনি নিয়ামত হায় তু, সবসে বড়কর নিয়ামতি দিদার তু, সবসে বড়কর নিয়ামতি দিদার তু, রুখসার সে বড়কা কদরা পর্দা উঠা দো, রুখসার সে বড়কা কদরা পর্দা উঠা দো, লিল্লাহি মুঝে হসনে খুদা দাদ দেখা দো। প্রিয় ভাই সব গভীর মনোযোগ, মা বোনেরা একটু দিলের কান দিয়ে কথাগুলো বুঝবেন। সব শেষে আমি একটি কথা আরজ করতে চাই, জান্নাতে আল্লাহ পাক সবচাইতে বড় নিয়ামত আপনাকে আমাকে কি দিবেন বলে ওয়াদা করলেন? যারা দুই গুণ অর্জন করবে জান্নাতীরা বলবে আল্লাহ আপনাকে না দেখে ঈমান এনেছি, কিন্তু আপনার তো এখনো দিদার আমাদের নসিব হলো না, আপনার সাক্ষাৎ লাভ করতে চাই, আপনার চেহারা মোবারক দেখতে চাই। বলেন সুবহানাল্লাহ। কার কার কিয়ামতের ময়দানে আপনার দিদার নসিব হয়, আল্লাহ পাক সাথে দেখা করি কেমন, এই নিয়ত কার কার আছে? হাত উঠাও। সবার আছে এই নিয়ত? হাত নামাবেন না, হাত নামাবেন না, সবার নিয়ত আছে জান্নাতে আল্লাহর সাক্ষাৎ চান। আল্লাহ আপনি আমাদের সকলের জন্য জান্নাতে আপনার দিদার নসিব করে দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ জান্নাতে আমাদের সকলকে আপনার দিদার নসিব করার তৌফিক দান করুন। হাত নামা, হাত নামা। সম্মানিত ভাইরা, আল্লাহর দিদার কত বড় নিয়ামত জানেন? কথা কি বোঝা যায়? আমি কিন্তু কষ্ট করে কথাগুলো বলছি, চিল্লানোর উপরে আসি তো প্রতিদিন। ভাইরা আমার, আল্লাহ রাসূল বলছেন কথা শেষ, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামারা ফি লাইলাতি কামালি। ও আমার উম্মত, কিয়ামতের ময়দানে জান্নাতের মাঝে তোমরা তোমাদের রবকে এমন ভাবে দেখবে যেমন তোমরা পূর্ণিমার রাত্রিতে আকাশের চাঁদকে দেখো। বলে তো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা আমার সাথে তোমাদের দিদার নসিব এটা তোমরা চাও? জান্নাতীরা বলবে আল্লাহ অবশ্যই চাই। এইবার শুক্রবারের দিন আল্লাহ পাক সকল জান্নাতীদেরকে একত্রিত করবেন, সকলকে দাওয়াত করবেন, একটি মঞ্চ আল্লাহ পাক কায়েম করবেন। এই মঞ্চের প্রধান অতিথি হবেন আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। করে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার পয়গম্বর হবেন প্রধান অতিথি, সভাপতিত্ব করবেন স্বয়ং রব্বুল আলামিন। জান্নাতীদেরকে আল্লাহ পাক বসায় দিবেন, আল্লাহ পাক নূরে জামানি যখন খুলবেন আল্লাহর চেহারা মোবারকের দর্শন জান্নাতীদেরকে।